আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে সমাবেশ নিয়ে আলোচনা করব। গত দুটো ক্লাসে আমি বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম, বিন্যাসের বেসিক জিনিস নিয়ে প্লাস বিন্যাসের কিছু প্রবলেম সলভ করে দিয়েছিলাম। আজকে তোমাদের সাথে সমাবেশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন সমাবেশটা কী জিনিস? বিন্যাস আমি কী পেয়েছিলাম? এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা NPR। আচ্ছা, তো তেমনিভাবে এন সংখ্যক জিনিস থেকে আর এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত সহগের সংখ্যা হচ্ছে NCR, যেখানে আরটা এনের সমান অথবা ছোট। আচ্ছা, কেন সি? কারণ হলো সমাবেশকে সমাবেশ অর্থ হচ্ছে সমাবেশের ইঙ্গিত হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশনে প্রথম অক্ষর সি, সি NCR-কে আমি কি NCR হচ্ছে জিনিস থেকে আর সংখ্যক প্রাপ্ত সমাবেশ। আচ্ছা, এখন আমি তোমাদের সমাবেশের সূত্রে সরাসরি আসার আগে আমি তোমাদের বিন্যাসের সমাবেশের মধ্যে পার্থক্য এবং সম্পর্কটা আগে দেখাবো। আচ্ছা, দেখো বিন্যাসে আমরা কী পেয়েছিলাম? বিন্যাসে বলেছিলাম বিন্যাস অর্থ হচ্ছে কি বিন্যাসে বিন্যাস বা সাজানো গঠন ইত্যাদি ইত্যাদি হচ্ছে বিন্যাসে কি সিম্বলিক অর্থ প্রকাশ করে। আর হচ্ছে সমাবেশ হচ্ছে কি বাছাই, বাছাই মানেই হচ্ছে তোমার সমাবেশ। সমাবেশ অর্থ জাস্ট বাছাই করবো, ওখানে কোনো সাজানো বা গঠনের প্রশ্ন থাকবে না। আচ্ছা, বিন্যাসে আমি তোমাদেরকে বলেছিলাম ক্রম খুব বিবেচ্য গুরুত্বপূর্ণ, কারণ ক্রম বিন্যাস মানেই হলো সাজানো এবং ক্রমে সাজানো। একই ক্ষেত্রে সমাবেশটা কিন্তু ক্রমটা উপেক্ষিত করা হয়, ক্রমটা দেখা হয় না সমাবেশের ক্ষেত্রে। এই একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবো। ধরো এই চারটা লেটার আছে, চারটা লেটার থেকে দুইটা লেটার নিয়ে যদি আমরা সাজাই, তাহলে গত ক্লাসে দেখিয়েছিলাম আমার কী হয় NPR 4P2 = হচ্ছে 12, কারণ এখানে তোমার বিন্যাস সংখ্যা হচ্ছে 12টি। আচ্ছা, কিন্তু একই ক্ষেত্রে যদি আমি সমাবেশের দিকে আসি, তাহলে চারটি থেকে দুইটি নিয়ে আমরা সমাবেশ করবো, তাহলে সেক্ষেত্রে যেহেতু ক্রম গুরুত্বপূর্ণ, তাহলে আমরা এখানে ABও পেয়েছিলাম আবার BAকেও নিয়েছিলাম, কারণ এখানে ক্রমটা গুরুত্বপূর্ণ। যেহেতু ক্রম গুরুত্বপূর্ণ না সমাবেশের ক্ষেত্রে, সেখানে সেক্ষেত্রে ABও BA কি একটাই জিনিস, ABA একই জিনিস, তাহলে দুইটা মিলে হচ্ছে ABA। একইভাবে ACCA মানে AC, ADDA AD, BCCB BC, BDDB BD, CDDC CD। আচ্ছা, এক্ষেত্রে আমরা সমাবেশ সংখ্যা কয়টা পাইলাম? NCR = কি চারটা থেকে দুইটা নিয়ে আমরা সমাবেশ পাইলাম হচ্ছে সংখ্যা পাইলাম 6টা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার আমার বিন্যাস সমাবেশের কিছু মৌলিক পার্থক্য। এখন আমরা যদি সম্পর্কের ক্ষেত্রে আসি, এখান থেকে আমরা এই উদাহরণ থেকে আমরা সম্পর্কটাকে নিতে পারি। কীভাবে দেখো, আমরা পেয়েছি হচ্ছে বিন্যাস সংখ্যা 12, তাহলে 12 = হচ্ছে লেখা যায় 2×6 লেখা যায়। আচ্ছা, এখন পরে দেখো 12 সংখ্যা আমি কি বিন্যাস সংখ্যা পেয়েছিলাম 12, মানে 4P2, 2টা থাকলো আর একটু হচ্ছে 6 সংখ্যা পেয়েছিলাম কি 4C2, 4C2 লিখলাম। 2কে আমরা কি 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি? অবশ্যই 2 মানে হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল, এটা তো আমরা আগের ক্লাসেই তোমরা দেখিয়েছিলাম। আচ্ছা, এখন আমি যদি 4P2 সংখ্যা আমরা কি লিখতে পারি এখান থেকে NPR, যেহেতু এন সংখ্যা 4 আর আর সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 এর জায়গায় আর ফ্যাক্টোরিয়াল লিখলাম NCR। তাহলে এটাই হচ্ছে তোমার বিন্যাস ও সমাবেশের মধ্যে মৌলিক একটা সম্পর্ক। তাহলে আমরা এই এখান থেকে আমরা কি কথা কি বলতে পারি, প্রতিটি সমাবেশ থেকে আমরা সবসময় কি আট সংখ্যক গুণ বিন্যাস পাই, তার মানে সবসময় বিন্যাস সংখ্যা বেশি হয়, সমাবেশ সংখ্যা হচ্ছে কম হয়। আর সমাবেশ সংখ্যাটা হচ্ছে সমাবেশ সংখ্যার চেয়ে আর ফ্যাক্টোরিয়াল গুণ বেশি সবসময় বিন্যাস পাওয়া যায়। আচ্ছা, এটাই হচ্ছে তোমার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে দেখো আমরা এইটা থেকে আমরা কী পাচ্ছি, এই সম্পর্কটা থেকে NCR সমান আমি পাচ্ছি কি দেখা যায় এখান থেকে NPR/R ফ্যাক্টোরিয়াল। এখন NPR সমান আমি জানি কি N·R·R, তার সঙ্গে আর ফ্যাক্টোরিয়াল থাকতেছে, তার মানে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত সমাবেশ সংখ্যা কি N·R·R·N·R·R। এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো এন সংখ্যক জিনিসগুলো ভিন্ন ভিন্ন হতে হবে, ভিন্ন ভিন্ন ছাড়া এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না।